씨, 라떼 좋아하시노? গরম পানি খাবা, আদা চা খাবা। কথা বলো, আমরা তো শুনতে পাই। লাল জ্যাকেট মিউট হয়ে যাও, অফ লেখা। আচ্ছা অপো এ মিউট হও, লাল জ্যাকেট। তুমি তোমার সাউন্ডটাকে অফ করে রাখো, বুঝতে পারছো? পাচ্ছে না, আবারও ঠিক না মেয়েরা। তানজুমারা সাবা মিউট হও, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছ? সবাই মিউট করে রাখবা। তোমাদের ঘরের শব্দ আমরা ক্লাসে পাই, আচ্ছা আজকে আমরা পৃষ্ঠা 13-র কিছু পড়া পড়বো। পৃষ্ঠা 13 বের করো। সবাই বের করেছো? সবাই বের করেছো মেয়েরা? ভেরি গুড। ক্রমবাচক সংখ্যা আমরা কি ক্লাস 1-এ পড়েছি? এটা ক্রমবাচক সংখ্যা। তোমরা 20 পর্যন্ত পড়েছি। তোমাদের কি বানানগুলা মনে আছে মেয়েরা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আবারও নাহলে কিন্তু আমি ক্লাস করাবো না। আচ্ছা আমরা আজকে ক্রমবাচক সংখ্যা পড়বো। চল্লিশ
কথা বলছে, সাউন্ডটা মিউট করে দেন। আচ্ছা, ক্রমবাচক সংখ্যা, আমরা যখন আমরা কোনো জিনিসের অবস্থান বলি, যখন আমরা কোনো জিনিসের অবস্থান বলি তখন ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি। অবস্থান মানে কি? তুমি ধরো যে লাইনে যদি দাঁড়াও, মেয়েরা এখনো জয়েন করছে, তুমি ধরো লাইনে দাঁড়ালা এরকম সারিবদ্ধভাবে। আমরা ছোটবেলায় কি করেছি তোমাদের কি মনে আছে? মাঠে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম না? তোমরা কি করেছো? অ্যাসেম্বলি করেছো তোমরা মাঠে সমাবেশ? হ্যাঁ করেছো। দাঁড়াতাম ঠিক না, ছোট থেকে বড়, আগে ছোট ছোট মেয়েগুলো আগে দাঁড়াতো, তারপরে সারিবদ্ধভাবে এভাবে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে দাঁড়াতাম। হ্যাঁ আচ্ছা, তখন আমরা লাইনে দাঁড়ায় কি করতাম? এ প্রথমে দাঁড়াইছে, দ্বিতীয়তে দাঁড়াইছে, এভাবে বলতাম। হ্যাঁ, যখন ধরো ক্রমবাচক সংখ্যাটা কখন ব্যবহার করা হবে? যখন অবস্থান, যেমন তুমি কত নাম্বারে দাঁড়িয়েছো, কিংবা পরীক্ষা হলে বলে না কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এটাও কিন্তু একটা ক্রমবাচক সংখ্যা। মানে তোমার অবস্থান জানানো হচ্ছে, তুমি ঠিক কোন অবস্থানে আছো। ঠিক আছে, তখন ধরো কতগুলো আম রাখা হলো, ওদের কিন্তু অবস্থান নাই, ওদেরকে কাউন্টিং করা হবে, 1 2 3 4 5টা আম রাখা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের বেলায় আমাদের অবস্থানটা এভাবে ক্রমবাচক সংখ্যা দ্বারা বোঝানো হয়। গণনাকারী সংখ্যা, এখানে দেখো তিনটা ধাপ আছে। প্রথমটা হচ্ছে গণনাকারী সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, সংক্ষিপ্ত রূপ। এক, গণনাকারী সংখ্যা এক, এটার ক্রমবাচক সংখ্যা হচ্ছে প্রথম, আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক ম। তারপর দুই, দ্বিতীয় সংক্ষিপ্ত রূপ হচ্ছে দুই অন্তস্থ অ। তিন, তৃতীয় তিন অন্তস্থ অ, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। চার, চতুর্থ আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে চার থয় রেফ। পাঁচ, পঞ্চম পাঁচ ম। ছয়, ষষ্ঠ ছয়, মানে ষষ্ঠ বানানটা একটু দেখো সংক্ষিপ্ত রূপের, এটা একটু কঠিন না, তোমরা প্র্যাকটিস করলেই পারবা। ষষ্ঠ বানান করলেই তোমরা সংক্ষিপ্ত রূপটা বানান করতে পারবা। ছয় ঠ, যুক্ত বর্ণ দিয়ে আছে। সাত, সপ্তম সাত ম। আট, অষ্টম আট ম। নয়, নবম নয় ম। দশ, দশম দশ ম। আচ্ছা এখানে দেখো লাইনে দশজন শিশু দাঁড়িয়ে আছে, সামনে আছে নাসিমা, সামনে আছে এই যে নাসিমা, পেছনে আছে শান্তি, এই যে পেছনে আছে শান্তি। ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি। আচ্ছা সামনে থেকে কে ষষ্ঠ? এই যে সামনে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমার উত্তর লেখা আছে দেখো। সামনে থেকে ষষ্ঠ হচ্ছে রহিম। পেছন থেকে কে সপ্তম? আবার একটু খেয়াল করো, এখন আমাকে পেছন থেকে আবার গুনতে হবে, তাহলে এটা হচ্ছে আমার পেছন, এই যে পিছন, শান্তি পিছনে। তাহলে এখান থেকে বলেছে যে পেছন থেকে কে সপ্তম, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে পেছন থেকে আকাশ হচ্ছে সপ্তম, আর প্রথম থেকে, এই যে সামনে থেকে আকাশ কিন্তু আবার চতুর্থ, আর পেছন থেকে আকাশ হচ্ছে সপ্তম। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? কেউ একজন বলো যে জি মিস। কিন্তু ডাবল করেছে, প্রথমে বলেছে সামনে থেকে একটা রো, আবার পেছন থেকে, যেমন এই যে পেছন থেকে কে সপ্তম, তাহলে আমার পেছনে আছে শান্তি। ঠিক আছে, তাহলে শান্তি এখানে তোমাকে যদি সপ্তম ধরতে হয় তাহলে শান্তি হয়ে যাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাহলে পেছন থেকে সপ্তম হচ্ছে আকাশ।
আবার সামনে থেকে কে নবম? সামনে থেকে, তাহলে আমার এখানে আবারও সামনে থেকে তোমাকে কাউন্ট করতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম। আচ্ছা, আমি আমার সরি, আমার মানে কোথাও ভুল হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এই যে দেখো, সামনে থেকে কে নবম? তাহলে আমি সামনে থেকে নবম পেলাম রতনকে। ঠিক আছে, একবার পিছানো, পিছান থেকে বলছে, একবার সামনে থেকে বলছে। আলেয়ার অবস্থান কততম? এখানে আলেয়াকে, এই যে আলেয়া, বলেছে সামনে থেকে আর পেছন থেকে। তাহলে সামনে থেকে আলেয়ার অবস্থান কত? একক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। অষ্টম, পেছন, সামনে থেকে আলেয়া হচ্ছে অষ্টম, আবার পিছন থেকে আলেয়া হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আলেয়া হচ্ছে তৃতীয়। দেখো, এটা তোমাদেরকে একবার সামনে থেকে হিসাব করছে, আবার ঠিক একই জিনিসটা আবার পেছন থেকে হিসাব করছে। তার ফলে কি হয়ে গেছে, অবস্থানগুলো চেঞ্জ হয়ে গেছে, সামনে থেকে একরকম আবার পেছন থেকে একরকম। আচ্ছা, প্রত্যেক শিশুর অবস্থান দুইভাবে প্রকাশ করতে পারি, আকাশের অবস্থান কত? আচ্ছা, আমাকে একজন উত্তর দেবে, একজন। আকাশ কোথায়? আকাশ এখানে। আচ্ছা, সামনে থেকে আকাশের অবস্থান কোথায় বলতো, কে বলবে? চতুর্থ, ভেরি গুড। সামনে থেকে আকাশের অবস্থান চতুর্থ, আর পেছন থেকে আকাশের অবস্থান কত? ভেরি গুড, এই তো তোমরা বুঝো সব। আচ্ছা, এবার আমি আরেকজনকে প্রশ্ন করি, কে বলবে? হ্যাঁ, কি বলো? আচ্ছা, রোল 10 পরে, রোল 2 আগে বলবে, তারপর রোল 10 কে আমি আরেকটা প্রশ্ন, ঠিক আছে? রোল 2 বলো, পেছন থেকে করিমের অবস্থান কত? ভেরি গুড। আর রোল 10 বলো, সামনে থেকে করিমের অবস্থান কত? রোল 10, সামনে থেকে করিমের অবস্থান কত? সামনে থেকে, সামনে থেকে করিমের অবস্থান কততম? সামনে থেকে সপ্তম, সপ্তম, প্রথম অ্যান্সারটা ঠিক হয়েছিল, সপ্তম। আচ্ছা, ভেরি গুড, তবুও তোমরা পেরেছো। এবার কে বলবে বলতো? আচ্ছা, তোমার নাম কি? যে বলবে, আচ্ছা না, রোল 19 কে আছো? 19, আচ্ছা, রোল 19 বলো, রতন পেছন থেকে কত? রতনের অবস্থান পিছন থেকে কত নম্বরে? ভেরি গুড, তার সামনে থেকে, সামনে থেকে ভেরি গুড। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, এবারে তোমরা এই, আচ্ছা, এবারে তোমরা খাতা নাও সবাই, খাতা নিয়েছো? এবারে তোমরা এই জিনিসটা খাতায় করবা, গণনাকারী সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, সংক্ষিপ্ত রূপ, এটা সবাই খাতাতে লিখে ফেলো। আচ্ছা, তোমাদের এরকম শখ করার দরকার নাই, আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হচ্ছে, ঠিক আছে? সবাই কি খাতা নিয়েছো? আচ্ছা, প্রথমে আমরা হেডলাইন দিব, ক্রম, তারপর
সবাই খাতায় আজকে তারিখ দিবে মেয়েরা, আজকে কয় তারিখ জানিয়ে? তারপরে লেখো গণনা বাড়ির সংখ্যা, তারপরে যেন কি ক্রমবাচক সংখ্যা। আচ্ছা আমি আমার চারটা হয় নেই, দাঁড়া আমি লিখি। প্রথমে দেখো গণনা বড়, তোমরা এইভাবে একটা চার্ট করবা সংখ্যা। তারপর দেখো ক্রম বাচক সংখ্যা, তারপরে লেখো সংক্ষিপ্ত রূপ। তারপরে এভাবে একটা টান দাও। তারপরে আমরা লেখাটা যদি লিখি, যেমন ধরো গণনাকারী সংখ্যা হচ্ছে এক, ক্রমবাচক সংখ্যা হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে এক ম। তোমরা কি বুঝতে পেরেছো কিভাবে আমি লেখাটা লিখবো? তারপরে দুই, দ্বিতীয়, তারপরে ঠিক এভাবে, ঠিক এভাবে 1 থেকে 10 পর্যন্ত লেখো। আমি তোমাদেরকে এভাবে সাজিয়ে দিলাম, তোমরা এভাবে তোমাদের খাতায় এভাবে করো 1 থেকে 10। করছো ম্যাডাম? আমি কি বোর্ডটা মুছবো মেয়েরা? আচ্ছা আচ্ছা লেখো। না 10 পর্যন্ত লেখো, আমি লিখে দিয়েছি, বাকিটা তোমরা কমপ্লিট করো। দশ পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত শেষ হয়েছে? কথা বলো, আমি তো 2টা করেছি, বাকিটা তো তোমরা করবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সব বাকিটা তোমরা করো। এখন লেখো তুমি 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে ফেলো, বইটা তো লেখা আছে, তুমি করো।
সবাই কি চারটা করেছো? আমি বোর্ড বুঝবো। তোমরা করো, আমি দুইটা করেছি, তোমরা বাকিটা করো, 10 পর্যন্ত করো, আমি খাতা দেখবো। আয়শা আমি না লিখেছ? আয়শা আমি না লিখেছ? অপ্পো রোল 44 লিখেছ? হাত মাথা নাড়াবা, মাথা নাড়াও। 1 থেকে 10 পর্যন্ত লিখেছ? কিছু শুনতে পাচ্ছি না, আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা সবাই সবারটা শেষ করো। আমার শেষ, রোল 18। রোল 18 দেখি তোমার খাতা, দেখি তোমার খাতাটা বোর্ডে দাও। রোল আট খাতাটা দাও, বোর্ডে দাও, দেখি আমি স্ক্রিনে দাও। কাজ শেষ হয়েছে?
রোল পাঁচ, রোল পাঁচ লিখেছো কিনা? তিন চার পাঁচ কোথায়? আমি তোমাকে 10 পর্যন্ত লিখতে বলছি না? জারিয়া পুরাটা, তুমি তো 2 পর্যন্ত লিখেছো, 3 4 5 এগুলা কে লিখবে? রোল 18টা দেখিনি আমি, জারিয়াটা বলছি। তোমার তো, তুমি তো মাত্র 2 পর্যন্ত লিখেছো, বইতে তো 10 পর্যন্ত লেখা আছে, তুমি 10 পর্যন্ত কমপ্লিট করো। হ্যাঁ রোল 23 তোমার তো ঠিক আছে, রোল 18 ঠিক আছে। হ্যাঁ রোল 9 ঠিক আছে, খাতা নামায় ফেলো। রোল 21 তোমারটাও ঠিক আছে। হ্যাঁ রোল 8 নামাও, অপর নাম দেখি অপর। হ্যাঁ দেখেছি, হ্যাঁ দেখেছি, নিশি তাহাজিন খান নিশি দেখেছি, নুহা তোমার খাতা দেখছি। হ্যাঁ দেখেছি, হ্যাঁ রোশন খাতা নাও দেখেছি। ছয় তাহসিন দেখেছি, ছয় দেখেছি, 19 দেখেছি। আরাধ্য খাতা দেখিয়েছ? আরাধ্য হ্যাঁ দেখেছি, রোল 21 দেখেছি। আচ্ছা খাতা নামাও, যারা দেখিয়েছো তারা খাতা নামাও, আর যারা কমপ্লিট করোনি এখন বসে বসে তাড়াতাড়ি সারো। হ্যাঁ দেখেছি, আচ্ছা অনেকেই কিন্তু শুধু 2 পর্যন্ত করে রাখছো, আমি বলেছি যে এই ছকটা করে পুরো 1 থেকে 10 পর্যন্ত করবা, সেটা যারা করনি তারা এখন শেষ করো। দিব একটু পরে দিব, তোমার রোল কত? রোল 30 তোমারটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখেছি, প্রজ্ঞা এতক্ষণে তুমি জয়েন করলা। রোল রোল 35 তোমারটা দেখেছি। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, তোমরা কি বানানগুলা মুখস্থ পারো? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বানানগুলা মুখস্থ পারো? সবাই মিউট হও, আবারও আওয়াজ আসতেছে, আর বাড়ি কাছে না।
আচ্ছা, বাড়ি কাজটা রাখো এবার। বাড়ির কাজ লিখেছো সবাই? জুম ক্লাস করতেছো সোজা কথা, কিন্তু তোমরা এখন নিয়ম কানুন জানলা না যে আমাদেরকে ক্লাস করার সময় মিউট করে রাখতে হয়, না হলে বাসা থেকে ব্যাড সাউন্ড আমরা সবাই শুনতে পাই, বাবা কি বলছে মা কি বলছে সবাই শুনতে পাই। আমি আগামী ক্লাসে আবার সিডাব্লিউ করতে দিব ক্রমবাচক সংখ্যা, সবাই তখন না দেখে লিখবে, ঠিক আছে? বানানটা কমপ্লিট করে রাখবে, বাড়ি কাজটা করে রাখবে, ঠিক আছে? যেকোনো মুহূর্তে ক্লাস শেষ হয়ে যাবে, আবার 9টা। Thank you.